नमस्कार बंधुरा आपनारा देखछेन आमादेर चैनल बीएन बेंगली बीएन बेंगलीर पक्ष थेके प्रत्येके स्वागत जानाई। आज के आपनादेर सामने एक नतून भिडियो जार्नी करब, सेटी हलो हुगली जिलार कामारपुकुरेर काछेई गड़मान्दारण। गड़मान्दारण एवं ओखान थेके शैलेश्वर शिवेर मंदिर, शैलेश्वर शिवेर मंदिरटा एक्चुअलि काँटालीते। आपनारा जदि केउ कलकाता थेके आसेन তাহলে আমরা সেই সমস্ত রোড লোকেশনটা আপনাদেরকে দিয়ে দেব। এখন এই মুহূর্তে আমরা রয়েছি কামারপুকুরে, কিন্তু তার আগে প্রত্যেককে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে অল করে রাখুন নতুন নতুন এই রকম বিভিন্ন রকম ট্যুর গাইডের ভিডিও পাওয়ার জন্য। যদি আপনারা কেউ হাওড়া থেকে এসে থাকেন তাহলে হাওড়া থেকে ট্রেনে উঠে গোঘাটগামী কোনো ট্রেনে উঠবেন, গোঘাটে এসে নামবেন, ওখান থেকে আপনারা ছোট গাড়ি করে কাঁটালি বটতলা এসে নামবেন। কাঁটালি বটতলা থেকে আপনার শৈলেশ্বর শিবের মন্দির যাব বললেই ওখানে সব লোক দেখিয়ে দেবে। ওখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ, পাঁচ মিনিটের হাঁটা পথে আপনারা বাম দিকে মানে অ্যাকচুয়ালি কলকাতা থেকে যদি বা হাওড়া থেকে যদি আপনি কামারপুকুর চটির দিকে আসেন তাহলে আপনার রাস্তার বাম দিকে পড়বে। রাস্তার বাম দিকে আপনাকে কিছুটা গ্রামের মধ্যে ঢুকে যেতে হবে, ওখানেতে শৈলেশ্বর শিবের মন্দিরে যাবেন। ওখান থেকে এসেই যে কোনো ঘাটাল মাংরুল এই লাইনের গাড়ি ধরে কামারপুকুর চটি ক্রসিং করে আপনি গড়মান্দারণ গেটে নামবো বললেই ওরা মান্দারণ গেটেতে কিন্তু নামিয়ে দেবে গাড়ি। ওখানেতে মান্দারণের ভিতরে কিছু চিত্র আপনাদেরকে দেখাবো, চলুন এখন মান্দারণের চিত্র দেখাই, তারপর আপনাদেরকে দেখাবো শৈলেশ্বর শিবের মন্দিরের চিত্র। চলুন এখন যাই। নমস্কার, এখন আমরা এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার মান্দারণ কামারপুকুরের একটু কাছেই যে মান্দারণ রয়েছে সেই মান্দারণ গেটের কাছেই আমরা এখন এসে উপস্থিত হয়েছি। দেখুন সেই মান্দারণ, আমরা মান্দারণের কাছে অবশেষে পৌঁছে গেছি। এরপরে আমরা মান্দারণের ভিতরেতে মান্দারণের যে পার্ক বা পিকনিক স্পট রয়েছে সেই পিকনিক স্পটের মধ্যে আমরা ভিতরে ঢুকে ভিতরের টোটাল ভিউটা আমরা দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা এখন মান্দারণের ভেতরে যাই। দেখতে পাচ্ছেন আমরা এখন মান্দারণের গেটে চলে আসছি, এটা হচ্ছে মান্দারণ গেট। মান্দারণ গেটে আমরা চলে আসছি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মান্দারণ গেট, আমরা এখন ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ মূল্য গাড়ি রাখার জন্য 15 টাকা, গাড়ি পার্ক করার জন্য 15 টাকা, বা ভিতরে গাড়ি নিয়ে যেতে পারলেও ভিতরের গাড়ি নিয়ে গেলেও 15 টাকা, আর ম্যান পেছু মাথা পেছু 15 টাকা করে এখানেতে চার্জ লাগে। ভিতরেতে আমরা গেটেতে গেটম্যানের কাছে আমরা চার্জ দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। আমরা গেট থেকে প্রবেশ করেই দেখতে পেলাম একটা উঁচু জায়গা তৈরি করা রয়েছে, একটা গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, উঁচু জায়গা করা রয়েছে। আমরা ওইখানেতে যাব, ওইখানেতে গিয়ে দেখব ওখানে কী রয়েছে। ওই উঁচু জায়গাটাকে প্রবেশ করতে গেলে এই যে দেখুন গ্রিল দেওয়া রয়েছে, এই যে গ্রিল দেওয়া রয়েছে, এই গ্রিলের পাশ দিকে এই গ্রিলটা যেখানে শেষ হচ্ছে ওই দিকটা করে শেষ হচ্ছে, ওই গ্রিলের ওই শেষ অংশ থেকে একটা সিঁড়ি করা রয়েছে, ওই সিঁড়ির দিকে আমরা উঠে যাব। চলুন এখন ওই সিঁড়ির দিকে আমরা এখন উঠে বন্ধুরা আমরা এখন এখানে এসে পৌঁছেছি। দেখুন এখানেতে ওইদিকে মেন রাস্তা দেখা যাচ্ছে যেটা কামারপুকুর থেকে ঘাটাল খড়গপুর বা চন্দ্রকোনা টাউন রোড এই সমস্ত দিকে যাচ্ছে, ওই রাস্তাটা, ওই রাস্তাটা দেখা যাচ্ছে। আর এখানটাই কত সুন্দরভাবে গাছ টাছ লাগানো রয়েছে, বিভিন্ন রকমারই বিভিন্ন রকমের গাছ, ঝাউ গাছ রয়েছে, কত সুন্দর সারিবদ্ধভাবে ঝাউ গাছগুলিকে এখানে লাগানো রয়েছে, পাতাবাহার গাছ রয়েছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে। গাছগাছালিতে ভরা এই মান্দারণের ভিতরে এই পিকনিক স্পটটি নভেম্বর মাস থেকে আপ টু ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে চলে পিকনিকের রমরমা ব্যাপার। শাল পিয়ালি এবং বিভিন্ন রকম ইউক্যালিপটাসের বনের মাঝে এই পিকনিক স্পটটি রয়েছে।
हुगली जिला परिषद तत्वावधाने पिकनिक स्पटी परिचालना है। भेतरे सरु ढालाई रास्ता दिखे भेतरे प्रवेश करा जाए। अवशेषे आमरा धीरे धीरे प्रवेश करेछि मंदारण पर्यटन केंद्रेर भेतरे। देखुन एकटा ढालाई रास्ता भेतरेर दिके सोजा बेरिये जाच्छे। एदिके मानुषजनो यातायात करे किन्तु एमनि भेतरेतेओ जे समस्त भिउगुलो देखार जोन्नो ए ढालाई रास्ताटी हुगली जिला परिषद ढालाई रास्ताटिर व्यवस्था करे दियेछे। एर पाशापाशि देखुन कयेक बिघा जमी एमनि पाब्लिक कोनो मानुषेरो रयेछे। এই সমস্ত জমিগুলোতে এই ধান কাটা হয়েছে, এখনো ধান কিছু রয়েছে। দেখুন এই দিকের ভিউটা দেখুন। চলুন আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে আপনাদেরকে দেখাবো। আমরা ধীরে ধীরে ভিতরের দিকে গেলাম। দেখুন একটা ঝিল দেখা যাচ্ছে, আমরা ওই ঝিলের দিকে যাব। মান্দারণকে বলা হয় গড় মান্দারণ, এই জায়গাটাকে বলা হয় গড় মান্দারণ। এখানে বেশ কিছু গড় রয়েছে, সেগুলি আপনাদেরকে দেখাবো। এখন দেখুন একটা কত সুন্দর ঝিল রয়েছে। দেখুন এদিকে একটা ঝিল রয়েছে, দেখতে পাচ্ছেন একটা ঝিল রয়েছে। এই গাছগাছালি মনোরম পরিবেশের মধ্যে পিকনিক স্পট এখানেতে এই হুগলি জেলার কামারপুকুরের কিছুটা দূরেই এই গড় মান্দারণ যে পর্যটন কেন্দ্র, এই পর্যটন কেন্দ্রে পিকনিক স্পট, পিকনিক করার উপযুক্ত জায়গা। এই নভেম্বর থেকে আপ টু জানুয়ারি মাস পর্যন্ত যে পিকনিকের একটা সুন্দর পরিবেশ, শীতের যে আমেজ, সেই আমেজে যে একটা সুন্দর পরিবেশ চলে এখানে। কিন্তু আমাদের হুগলি জেলার শেষ প্রান্ত ওইদিকে জয়রামবাটি বাঁকুড়া এর যে সীমানা, এই সীমানাতে একটা সুন্দর মনোরম পরিবেশ, একটা গ্রাম গাছগাছালির ভিতরেতে একটা কত সুন্দর পরিবেশ। দেখুন এই জায়গাতে আপনারা অবশ্যই আসুন পিকনিক করতে। এবং কেউ যদি জয়রামবাটি বা কামারপুকুর মাতৃধাম বা রামকৃষ্ণ পরমহংসদেবের যে জন্মস্থান জন্মভিটে যদি কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই একবার গড় মান্দারণ ঘুরে যাবেন। গড় মান্দারণ কত সুন্দর একটা পরিবেশের মধ্যে। আমরা আরও ভিতরের দিকে যাব, ওখানে দেখব আরও কিছু রয়েছে। ভিতরের পরিবেশটি খুব মনোরম। এই শীতের আমেজে পর্যটন কেন্দ্রের মধ্যে এই হুগলি জেলার শেষ প্রান্ত পশ্চিম মেদিনীপুর এবং এইদিকে বাঁকুড়া জেলার কোলে, হুগলি জেলা কামারপুকুরের কিছুটা দূরেই এই গড় মান্দারণ পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে। কত সুন্দরভাবে এখানটিকে সাজানো রয়েছে এবং ভিতরে এখনও কাজ চলছে। অবশ্যই আসুন গড় মান্দারণে। আমরা এখন মান্দারণের ভিতরে রয়েছি। এখানে এক কাকাবাবুকে আমরা পেয়েছি, ওনার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করে নেব। তো আপনি এখানেই কাজ করেন? কাজ করেন। আচ্ছা, তো এখানে কতদিন কাজ করছেন আপনি? আমি অনেকদিন কাজ করছি। আচ্ছা, এখানে দেখার দেখার বলতে কি রয়েছে? দেখার এই পার্কে করা রয়েছে পিকনিক স্পট জায়গা। যারা কলকাতা থেকে আমাদের চ্যানেল দেখছেন বা বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই আসুন এখানে। পিকনিক স্পট খুব সুন্দর সুন্দর এবং এখনো কাজ চলছে এখানে, কাজ চলছে। ভিতরেতে দেখার ভিউটাও খুব সুন্দর রয়েছে, সুন্দর রয়েছে। আর এটা এটা তাহলে কি করা রয়েছে এখানে? এটা বাগান, ফুলের বাগান। এটা ফুলের বাগান রয়েছে এখানে। তো ফুলের বাগান আপনি কি দেখাশোনা করেন? আমি দেখাশোনা করি। আচ্ছা, এই কাকাবাবুই হচ্ছে এখানেতে ফুলের বাগানটা দেখাশোনা করেন। করেন। তো আমরা ফুলের বাগানটাও আপনাদেরকে নিয়ে যেয়ে একটু দেখাবো। তো ধন্যবাদ কাকাবু, আপনি কিছু বললেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন ওই ফুলের বাগানের দিকে যাব। ফুলের বাগানেতে গিয়ে আমরা কিছু আপনাদেরকে ভিউ দেখাবো। দেখুন এই যে ফুলের বাগানটি রয়েছে, এই ফুলের বাগানটির এই ভিতরেতে কটেজগুলো রয়েছে। দেখুন এগুলোতে সব হচ্ছে বসে, এখানেতে এখানেতে প্রতীক্ষালয়ের মতন এখানেতে আপনারা বিশ্রাম নিতে পারবেন। এরকম এরকম ঝাউ গাছ রয়েছে, দেখুন কত সুন্দর ঝাউ গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আমের গাছ, এটা আমের গাছ। আচ্ছা, এটা আমের গাছ। এখানে সুপারি গাছ রয়েছে,
দেখুন ওই দিকে একটা কোয়ার্টারেজ রয়েছে, ওইখানেতেও আপনারা এসে চাইলে বসতে পারেন, বিশ্রাম নিতে পারেন। আচ্ছা আমরা এখন এই দিকে যাব, এই দিকেও রয়েছে, এখানেতে এই যে কোয়ার্টারটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কোয়ার্টারেজ দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন একটা জলের ট্যাঙ্ক করা রয়েছে, এই টোটাল এইখানটা এই জায়গাটাকে জল সরবরাহ করেন, এই জল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন। ওই দিকে যাবো, একটা পার্ক করা রয়েছে শিশু উদ্যানের মতন, ওই বাচ্চারা খেলাধুলা করেন ওখানেতে। আচ্ছা ওখানেতে দোলনা করা রয়েছে, আপনারা চাইলে যদি বাচ্চা নিয়ে কেউ আসেন বাইরে থেকে তাহলে এখানেতে আপনারা আসতে পারেন। দেখতে পাচ্ছেন এখানেতে কটেজটা করা রয়েছে, এটা কত সুন্দরভাবে বাচ্চারা দোল খেতে পারবে, এটা দোলনার মতন করা রয়েছে। ওই দিকে দেখুন কত সুন্দর সব ভিউগুলো দেখতে পাচ্ছেন, আমরা এইটা এই দোলনাটার উপর বসেছি এখন, দোলনাটায় কত সুন্দরভাবে দোল খেতে পাচ্ছি। আপনারা চাইলেও আপনারাও বাইরে থেকে আসবেন। ওই দিকে একটা দেখুন ঘোরানোর মতন কত সুন্দর একটা জিনিস রয়েছে, আপনাদেরকে দেখাবো। আপনাদের বাচ্চাদের বাচ্চা যে সমস্ত ছেলেরা আসবে সেই সমস্ত ছেলেরা এসে এই এটার উপর ঘুরতে পারবেন, বসে ঘুরতে পারবেন, ছেলেরা অবশ্যই মজা পাবে। দেখতে পাচ্ছেন আমাদেরকে কাকাবাবু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানেতে বাচ্চাদের জন্য আরও কত সুন্দর জিনিস রয়েছে দেখুন। হ্যাঁ এই একটা জিনিস দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই একটা জিনিস দেখতে পাচ্ছেন। আপনাদের বাচ্চাদের বাড়ি থেকে যে সমস্ত গার্জেনরা আসবে বাচ্চাটাকে ওইখানেতে বসিয়ে দিয়ে আর হ্যান্ডেলটা ধরিয়ে দিয়ে এদিক ওদিক দুটো বাচ্চাকে বসিয়ে দিয়ে এইভাবে দোলাতে পারবেন, এভাবে তোলাতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানেতে পরিবেশটা তৈরি করা রয়েছে, ঠিক ঝাউ গাছ বা বিভিন্ন রকম গাছগাছালির মাঝখানেতে এই পরিবেশটা তৈরি করা রয়েছে। আমাদেরকে কাকাবাবু এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দরভাবে এইখানের টোটাল ভিউটাকে আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলেন। ওইখানেতে একটা প্রতীক্ষালয়ের মতন রয়েছে ঘর, ওইটা হচ্ছে বিশ্রাম করা হয় কাকাবাবু বলছেন, ওখানকে আমরা একবার যাব, গিয়ে ওইখানের ভিউটা আপনাদেরকে একবার দেখাবো। আমরা আরও একটি জায়গায় এসে পৌঁছেছি, মান্দারণ গড়, মান্দারণের ভিতরেতেই একটা গড় ওই উপরের দিকে রয়েছে, দেখুন একটা লম্বা সিঁড়ি করা রয়েছে, এই লম্বা সিঁড়িটাই আমার আনুমানিক 100 সিঁড়ি হবে। আমি নিচেতে আমার বাইক রাখলাম, দেখুন আমার ওখানেতে বাইক রেখেছি, ওখানে আমার বাইক রেখে আমি এখানেতে এই উঁচু এই সিঁড়ির দিকে দেখি কতটা যাওয়া যায় এবং উপরেতে কী রয়েছে, উপরেতে যা দেখতে পাবো সেটা কিন্তু আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো। বন্ধুরা তার আগে প্রত্যেককেই বলবো আমার চ্যানেল বিএন বাংলায় অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, এইরকম নতুন নতুন বিভিন্ন রকম ট্যুর গাইড এবং বিভিন্ন রকমারি ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ইউটিউবের সার্চ বক্সে লিখবেন বিএন, একটু স্পেস দেবেন, দিয়ে বেঙ্গলি লিখবেন BENGALI, BEN লিখে দিলেই অটোমেটিকভাবেই এসে যাবে বিএন বেঙ্গলি ডেসক্রিপশানের যে লেটার বক্সে এসে যাবে, বিএন বেঙ্গলি সার্চ করবেন, অবশ্যই আমার চ্যানেলে সমস্ত রকম এই সমস্ত বিভিন্ন রকমারি ভিডিও দেখতে পাবেন। চলুন আমরা এখন উপরে যাই। এখানে উপরে সিঁড়িতে উঠে গিয়েও একটি মনোরম দৃশ্য দেখলাম, উপরেতেও কত সুন্দর একটি পার্ক করা রয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পার্ক, গাছগাছালিতে সাজানো রয়েছে দেবদারু গাছ, ঝাউ গাছ এবং বিভিন্ন রকম কটেজ দিয়ে এখানেতে দোলনা এই সমস্ত করা রয়েছে, এখানে বসার জায়গা করা রয়েছে, অবশ্যই আসুন এখানেতে। এখানটা ঘুরে আমরা আরও কিছু দেখবো, চলুন যাই। আমরা ওই সিঁড়ি প্রবেশ করে একটা পার্ক পেলাম,
এরপর এখানেতে এক কাকাবাবুকে পেয়েছি, এই উপরেতে কি কি ছিল বা কি কি এখানের ব্যাপারটা, টোটাল ব্যাপারটা এই কাকাবাবুর কাছ থেকে আমরা জেনে নেব। কাকাবাবু যদি এখানের ব্যাপারটা বলেন, এখানেতে কি ছিল বা এইখানের সব কি ব্যাপারটা? এটা হচ্ছে রাজা বীরেন্দ্রনাথ সিং এর গড়। আচ্ছা আচ্ছা, আর এইটা যেটা দুর্গেশনন্দিনী লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আচ্ছা, ওনার ইয়ে আর কি। আর আমরা ছাদের উপরে ঘুরছি, এটা হচ্ছে গড়ের ছাদ, ছাদের উপরে ঘুরছি। আচ্ছা, হ্যাঁ, তার মানে কি এটার নিচেই কি কিছু রয়েছে এখনো? না, থাকতে পারে, নিচে না থাকার কিছু নাই, নিচে থাকতে পারে। ওইখানে আন্ডারগ্রাউন্ড বেরিয়ে গেছিলো, ওইখানে ওই গুপ্তপথ বেরিয়ে গেছিলো ওই আগেটাতে। আচ্ছা, হ্যাঁ, ওখানেও দেখার আছে, ওইখানটা দেখলে বুঝতে পারবে যে ওখানে আন্ডারগ্রাউন্ড ছিল। আচ্ছা, এটা যুদ্ধ হয়েছিল এর সঙ্গে, কদুল খান সঙ্গে। আচ্ছা, কোতলাই খান। হ্যাঁ, কোতুল খান। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ওনাকে সে মানুষ, আগে মানুষ গাড়ি ছিল তো, সে মানুষ গাড়ি টেনে নিয়ে জিজির করে বেঁধে নিয়ে ওখানে শিরচ্ছেদ করেছিল, দারপুর বলে একটা জায়গা। আচ্ছা, দারপুর। দারপুর। আচ্ছা, দারপুরটা কোন জায়গায় পড়ে? ওটা কোতুলপুর। আচ্ছা, কোতুলপুর, দারপুর। হ্যাঁ, ওর নামে কোতুলপুর। হ্যাঁ হ্যাঁ, ওর নামই কোতুলপুর। আচ্ছা, কোতুল খান নামই কোতুল। আচ্ছা আচ্ছা, আর ওইদিকে যে একটা ওই দেখলাম মাজার করা আছে, ওই মাজারটা কি? ওটা শাহি ইসমাইল গাজীর মাজার। আচ্ছা, ওই ব্যাপারটা তো আমি ঠিক বলতে পারবো না। উনি কে ছিলেন কিছু জানেন? মনে হচ্ছে এই রাজারই কেউ ছিল হয়তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই তখন থেকে ওটা করা রয়েছে, ওটা তত্ত্বাবধান এখানে সব করে। হ্যাঁ, এখানে করে করে। কি ব্যাপারটা সবাই কিন্তু কেউ জানে না, কেউ জানে না। তাহলে বন্ধুরা শুনলেন, ওখানেতে শাহি ইসমাইল গাজীর যে মাজার, ওইটাও আপনাদেরকে দেখাবো। তো এই কাকাবাবু আমাকে একটা কথা বললেন যে ওইদিকে কোথাও গুপ্ত পথ রয়েছে, ওই গুপ্ত পথটা আপনাদেরকে একটু দেখাবো। তো চলুন আমরা এখন গুপ্ত পথের দিকে যাই। তো ধন্যবাদ কাকাবাবু। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেতে কিন্তু এখন ঝোপঝাপ হয়ে গেছে, তো এখন কিছু বুঝতে পারা যাচ্ছে না। চৈত্র বৈশাখ মাসের দিন আসলে বুঝতে পারা যাবে, এখানটাতে খনন করা হচ্ছিল তখন, এখানেতে এই গর্ত বেরিয়ে গিয়েছিল। এটা নাকি সুড়ঙ্গ পথ ছিল, ওই আপ টু কাঁটালি পর্যন্ত দুর্গেশনন্দিনী পুজো করাতে যেতেন এই মাটির তোলা দিকেই, এই সুড়ঙ্গ পথ ছিল। সুড়ঙ্গ পথেতে পুজো করাতে যেতেন। ওখানেতে একটা মন্দির রয়েছে, শৈলেশ্বর শিবের মন্দির। ওই শিবের মন্দির নাকি এই রানীরই পুজো করাতে যাওয়ার যে, পুজো দেওয়ার যে মন্দির, সেই মন্দির ওই শৈলেশ্বর শিব মন্দির, ওইটারও আমরা ভিডিও দেখাবো আপনাদেরকে। দেখুন এখানটা এখন কিন্তু ঝোপঝাপে টোটালি বুঝে গেছে, যদি চৈত্র বৈশাখ মাসের দিন আসেন অবশ্যই এটা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন পাথরগুলো, দেখতে পাচ্ছেন এই পাথরগুলো, এগুলো সব কিন্তু ওই ওখান থেকেই বেরিয়েছে, দেখতে পাচ্ছেন এই পাথরগুলো। দেখুন আমরা ওই দিকে এখন যাচ্ছি। তাহলে বন্ধুরা আমাদেরকে এই কাকাবাবু এখানে গড়মান্দারণের যে, এখানেতে দুর্গেশনন্দিনীর যে পুজো করাতে যাওয়ার যে গড় ছিল, সেই গড় আমাদেরকে ঘুরিয়ে প্রদক্ষিণ করে দেখালো। তো কাকাবাবু এখন আপনার নাম কি? আমরা বোলাই পাণ্ডে। বোলাই পাণ্ডে, আপনার এখানেই বাড়ি? এইখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনারা অবশ্যই আসবেন এই গড়মান্দারণে। অবশ্যই, খুব ভালো লাগবে, এখানেতে এসে সব কিছু দেখতে পাবেন। বন্ধুরা এখন ওইদিকে আছে গাজী শাহর, শাহি ইসমাইল গাজী। আচ্ছা, শাহি ইসমাইল গাজীর যে মাজার, ওই মাজারটা আমরা আপনাদেরকে দেখাবো। ওইদিকে এখন যাচ্ছি আমরা। আর এইখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বরে বহুত লোক আসে, আর ফুলে সাজানো থাকে একবারে, দূর দূরান্ত থেকে লোক। হ্যাঁ হ্যাঁ, আমাদের জেলা পরিষদের উদ্যোগে আচ্ছা এত সুন্দর সাজানো থাকে, এখানে দেখলে মনে কল্পনা করা যাবে না। হুগলি জেলা পরিষদ? হুগলি জেলা পরিষদ। আচ্ছা, এটা হুগলি জেলা পরিষদের। বন্ধুরা শুনলেন তাহলে কাকাবাবুর কাছ থেকে। তো আমাদের এসও সাহেব এখন হচ্ছেন রমেন বাবু। আচ্ছা, উনি না, উনি এখন নাই, উনি আসেন মাঝে মাঝে। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে ওই ধনেখালি ওই সাইডে। আচ্ছা, ধনিয়াখালির দিকে বাড়ি। তাহলে বন্ধুরা শুনলেন, তাহলে আজকের এখানের যে ভিউটা, সে ভিউটা কিন্তু আমরা এখানে শেষ করলাম। ওইদিকে ওই মাজারটা দেখাবো আপনাদেরকে, মাজারটা দেখিয়ে আরও নিচের দিকে যদি কিছু দেখার থাকে তাহলে দেখিয়ে কিন্তু আমরা ভিডিও শেষ করবো। কিন্তু তার আগে প্রত্যেককেই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল করে রাখবেন, নতুন নতুন ভিডিও এইরকম ভিডিওরই যে সমস্ত নোটিফিকেশান আই, সেই নোটিফিকেশান আইগুলি কিন্তু আপনারা পাবেন। এখানের টোটাল ভিউটা দেখে, যেহেতু এখানে গড় মান্দারণের সাথে ওইদিকে শৈলেশ্বর শিবের মন্দির, যে কাঁটালিতে শৈলেশ্বর শিবের মন্দির রয়েছে, সেই শৈলেশ্বর শিবের মন্দিরের একটা বিরাটই যোগসাজক রয়েছে। এখানের রানী দুর্গেশনন্দিনী ওখানে পুজো করাতে যেতেন, তো সেইখানেতে আমরা ওই শৈলেশ্বর শিবের মন্দিরেতেও যাবো, আপনাদেরকে ওখানের ভিউটাও আপনাদেরকে দেখাবো। যদি কখনও আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী উপন্যাস পড়েন তাহলে কিন্তু এই মান্দারণ আর ওই শৈলেশ্বর শিবের মন্দির টোটাল ভিউগুলো কিন্তু আপনারা পাবেন। বন্ধুরা এখানে লেখা আছে জুতো খুলিয়া উঠিবেন, আমরা জুতো খুলিয়াই উঠছি। উপরে দেখুন, উপরের দিকে যাচ্ছি, এখানে তো একটা সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ির দিকে উপরে ওই মাজারের দিকে আমরা যাচ্ছি।
দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজার, খোরশেদ শাহজির যে মাজার দেখতে পাচ্ছেন এখানেতে। এখানে ভিউটাও খুব একটা খারাপ নেই। এখানেতে ওই দিকে একটা সমাধি ক্ষেত্র রয়েছে, আমার এখানটা ঠিকঠাক জানা নেই কি ব্যাপার, এখানে কাউকে দেখতেও পাচ্ছি না, কাউকে দেখতে পেলে হয়তো অবশ্যই জেনে নিতাম। ঠিক আছে বন্ধুরা, এখানের আমরা ভিউটাকে এখানেই শেষ করছি। আমরা ওই দিকের ভিউ যদি কিছু থাকে ওই দিকের ভিউ কিন্তু আপনাদেরকে দেখাবো, চলুন ওই দিকে যাই। আমরা গড়মান্দারণের ভিউ শেষ করে এখন চলে যাব কাঁটালি শৈলেশ্বর বাবা শিবের মন্দিরে। রানী দুর্গেশ নন্দিনী এখান থেকে সুড়ঙ্গ পথে কাঁটালিতে শৈলেশ্বর শিবের মন্দিরে পুজো করাতে যেতেন, সেই শৈলেশ্বর শিবের মন্দিরের ভিউ আপনাদেরকে দেখাবো, চলুন এখন যাই শৈলেশ্বর শিবের মন্দির। অবশেষে আমরা এসে পৌঁছালাম কাঁটালি শৈলেশ্বর শিবের মন্দিরে। দেখুন সেই শৈলেশ্বর শিবের মন্দির, আমরা এখন শৈলেশ্বর শিবের মন্দিরে আছি। এখন এটা শৈলেশ্বর শিবের মন্দির, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসের যে শৈলেশ্বর শিবের মন্দির, সেই শৈলেশ্বর শিবের মন্দিরের কাছে এখন আমরা রয়েছি। এখন আমরা এখানে চিত্র দেখাবো। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসের উল্লেখ্য সুররাজ বংশের কুলদেবতা শিবলিঙ্গ শ্রী শ্রী শৈলেশ্বর জীবের পবিত্র দেবদেউল। এটি হল সেই শৈলেশ্বর বাবা শিবের মন্দির। এই মন্দিরটি স্বর্গীয় পিতা ডাক্তার মহেন্দ্রনাথ মান্নার স্মৃতির উদ্দেশ্যে এবং মাতা শ্রীমত্তা শতদল মান্নার ইচ্ছানুসারে তাহার জ্যেষ্ঠ পুত্র শ্রী মণিমোহন মান্না ও পুত্রবধূ লিপিকা মান্না কর্তৃক এই মন্দির পুনর্নির্মাণ হয়। এটি হলো সেই শৈলেশ্বর শিবের মন্দির। আগের মন্দিরটি কিন্তু পুনর্নির্মিতভাবে এই মন্দিরটি করা রয়েছে। এই মন্দিরেই রানী দুর্গেশ নন্দিনী সুড়ঙ্গ পথে পুজো করাতে আসতেন। এটি হলো মন্দিরের সামনের আটচালা এবং চারিপাশের ভিউটাও খুব সুন্দর, অবশ্যই আসবেন এই মন্দিরে। তাহলে বন্ধুরা, আমরা গড়মান্দারণ এবং শৈলেশ্বর বাবা শিবের মন্দির পুরো টোটাল ভিডিওটা আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানেতে আসতে গেলে যারা কলকাতার দিক থেকে আসছেন তারা গোঘাট ট্রেনে উঠে ওইখান থেকে কাঁটালি বটতলা যে কোনোভাবে ছোটো গাড়ি করে থানাগড়া, আর নাহলে ছোটো গাড়ি করে আপনি যদি বলেন যে কাঁটালি বটতলার পাশেই যে শৈলেশ্বর শিবের মন্দির রয়েছে সেখানে যাব, তাহলে অবশ্যই শৈলেশ্বর শিবের মন্দিরে ওইভাবে আসতে পারেন। এসে এখান থেকে কামারপুকুর চটিতে যাবেন। কামারপুকুর চটি থেকে বাসে করে ঘাটাল ঘাটালগামী খড়গপুরগামী চট্টোপাধ্যায় চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা রোডগামী যে কোনো বাসে উঠে আপনারা গড়মান্দারণ গেটে নামবেন। গড়মান্দারণ গেটে নেমে ওখান থেকে গড়মান্দারণে প্রবেশ করবেন। প্রবেশ মূল্য প্রথমেই বলে দিয়েছি পুনর্নির্মাণ করা, মাথা পিছু 15 টাকা করে নেই। গাড়ি যদি পার্কিং করেন বা ভিতরে নিয়ে যান তার জন্য গাড়ির জন্য আলাদা করে 15 টাকা। যদি একটা মানুষ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করেন তাহলে 15-30 টাকা লাগে। আর যদি মাথা পিছু তো 15 টাকা করে, দুজন তিনজন থাকেন তার জন্য 15 টাকা করে নির্মাণ করা আর মাথা পিছু এইরকম সিস্টেম। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেল। হলো বিভিন্ন রকম এই সমস্ত ট্যুর গাইড বা বিভিন্ন রকমের যে সমস্ত আরো আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেটের জন্য। বন্ধুরা বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করে দেবেন, তাতে করে নতুন নতুন ভিডিও চ্যানেলে আনার আমাদের আরও আগ্রহ বাড়িয়ে দেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন বিএন বেঙ্গলি। নমস্কার, টাটা, ভালো থাকবেন।